হ্যালো মে লাভলি বিয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশি ম্যাম লন্ডন এখন সকালবেলা আজ ছুটির দিন তো আজকে অন্যরকম একটা ছুটির দিন সেটা হচ্ছে আমার পরিচিত সবাই দেখলাম যে তুফান ছবি দেখতে গিয়েছিল আমার সাথে এসে গল্প করে আমি তো মানে বাংলা মুভি কখনও আমার হাজব্যান্ডের সাথে দেখতে যাইনি মানে আমার তেইশ বছর বিয়ের জীবনে আমি মুভি দেখতে যাইনি আমার হাজব্যান্ডের সাথে তবে লন্ডনে যখন ফার্স্ট আসছিলাম আঠারো বছর আগে তখন অজয় দেবগণের একটা মুভি দেখিয়েছিল আমাকে ইলফোর্ডে আর আমাদের অত ইচ্ছেও হয় না কখনো যে মুভি হলে গিয়ে মুভি দেখা তবে কেন জানি মনে হচ্ছিলো যে আমার বাসার পাশে পরিচিতরা সবাই এসে ওয়েস্টফিল্ড মার্কেটে যে আমি ঘোরাঘুরি করি এর ওপরের তলায় সিনেওয়াল আছে তো সেখানটায় সবাই এসে মুভি দেখে তো আমার মনে হলো যে এবার আমি একটু দেখি যেহেতু সবাই বললো যে তুফান মুভিটা অনেক সুন্দর হয়েছে মানে একটু গিয়ে দেখাই আর কি আর আমার ধৈর্য খুবই কম একসাথে বসে থেকে কোনো মুভি শেষ করা টিভিতে দেখলে হয়তো বা আমি টেনে টেনে শেষ করতে পারি কিন্তু একদম মুভি হলে গিয়ে দেখা একদম দু ঘন্টা এক নাগারে বসে থাকা সম্ভব না তো আমার হাজব্যান্ডকে বলাতে ও বললো যে তাহলে চলো যদিও পছন্দ করে না বাংলা মুভি দেখা তারপরও বলে যে ঠিক আছে চলো তুমি যেহেতু ইচ্ছে করছো তো সেই জন্য আমরা ভাবলাম যে একটু সকাল সকালই যাই তাহলে ও মুভিটা শেষ করেই জবে যেতে পারলো আর আমি বাসায় চলে আসতে পারলাম বাচ্চাদের প্রপার সময়টা দিতে পারলাম তো সেই চিন্তাধারা থেকে আমরা ঠিক করলাম যে সকাল দশটা পনেরো থেকে মুভি দেখব একদম একটার মধ্যে শেষ হয়ে যাবে এরকম তো দুজনে মিলে তো প্ল্যান যে সবাই এত সুনাম করছে না জানে কি তো আমাদের বাসার ঠিক অপোজিটেই তো দু তিন মিনিট টাইম লাগে যেতে তাই আমরা ভাবলাম যে পৌনে দশটার দিকে বের হলে ভালো হয় আজকের ব্রেকফাস্ট চা আমরা একটু তাড়াতাড়ি খেয়ে ফেললাম বাচ্চাদেরও খাওয়ানো হয়ে গেছে তো আজকে ব্রেকফাস্টটা কিন্তু আমার হাজব্যান্ড রেডি করেছিল ওর ইচ্ছে হয়েছে যে ও আজকে আমাদের ব্রেকফাস্ট রেডি করে খাওয়াবে তো খেলাম ভালো লাগলো দুধ চাও খেলাম আমাদের একটা প্ল্যান হচ্ছে আমরা মুভি হলে যাওয়ার পর একটু কফি নেব পপকর্ন খাব মানে প্রপার মুভিটা দেখতে চাচ্ছি এখন মনে হয় কি আসলে একটা সময় বাচ্চা কাচ্চা নিয়ে এত ব্যস্ত এত কষ্ট করেছি তো বাচ্চা কাচ্চা বড়ো হইলে হয়তো বা এভাবে মাঝে মধ্যে একটু সুখ নিজের জন্য রাখা যায় তো এই তো আমরা রেডি হয়ে মার্কেটে চলে আসলাম আমার বাসার অপোজিটে তো এখনো সময় হয়নি আমার হাজব্যান্ড বলল যে যে কোনো মুভি যদি তোমার দশটা পনেরো বলে তাহলে সেটা শুরু হতে হতে তোমার আরও বিশ থেকে পঁচিশ মিনিট লাগে তো আমার মনে হয় যে না 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 শুরু হয়ে গেলে শুরু হয়ে গেল এরকম একটা অবস্থা না আসলে যেটা হয় তবে বাচ্চা কাচ্চাদের নিয়ে আমরা একটা কিন্তু মুভি দেখেছিলাম ভুলে গিয়েছি সেটা এটা সবাই দেখেছিল এটা ইংলিশ মুভি ছিল মানে অ্যানিমেশন টাইপের ছিল তো বাংলা মুভি লন্ডন লাইফে মানে আমার বিয়েল লাইফে ফার্স্ট তো আমরা চলে আসছি তো আমার হাজব্যান্ড হঠাৎ করে বলল যে একটু কফি নিয়ে আসি একটু পপকর্ন নিয়ে আসি তো আমি বললাম যে বিরতিতে বললো যে বাংলাদেশের মতো কি এখানে বিরতি আছে আমিও ভুলে গিয়েছি আসলে তো আমরা ফাইনালি এখন সেই হলে যাচ্ছি এখানে শুধু বাঙালিরা আসে বাঙালি মুভির জন্য অন্য কেউ না যে স্টুডেন্টরা আসে বা এখানে যারা আমার মতো আছেন তার ফ্রেন্ড ট্রেন নিয়ে আসেন এরকম তো প্রথম প্রথম হল ফুল বুক ছিল প্রথম প্রথম এখন একটু বাড়িয়েছে তো এখন মানুষজন একটু কম তবে প্রথম প্রথম একদম টিকিট পাওয়া যাচ্ছিল না এরকম একটা অবস্থা হয়েছিল তো দেখলাম ঠিক আছে বাংলাদেশ হিসেবে ভালোই বানিয়েছে খারাপ লাগেনি মোটামুটি ঠিক আছে তো আমার হাজব্যান্ড আমার জন্য পপকর্ন নিয়ে আসছে আমার লাইনে অনেকেই বসা ছিল ওরা মানে বিরতিতে বাইরে গিয়েছে সেজন্য মানুষ দেখা যাচ্ছে না তবে মানে ওই যে বললাম শেষের দিকে তো সেজন্য জন্য মানুষজন একটু কম তবে প্রথমের দিকে আমি টিকিট প্রথম বুক করেছিলাম এখানকার কয়েকজন ইউটিউবারদের সাথে তারপর আবার মনে হলো যে না নিজের হাজব্যান্ডকে ছাড়া দেখলে ভালো লাগবে না একা একা সেই জন্য সেটা আবার ক্যান্সেল করে আবার এই সকালের দিকে ওর সাথে আমি আবার টিকিটটা বুক করেছি তো আমি ছবি দেখে বের হওয়ার পর আমার হাজব্যান্ডকে বিদায় দিয়ে দিলাম ও চলে গেল একটু ফান করলাম আর কি মাঝে মধ্যে একটু ফান ভালোই লাগে তবে দীর্ঘ সময় বসে থাকা আমার মতো মানুষের জন্য মানে পসিবল না আমার কেন জানি মনে হয় আমি যে কোনো মুভি একদম রিমোট দিয়ে টেনে টেনে দেখি যে কোনো গল্পের বই আমার মনে হয় যে আমি পুরোটা কখনও পড়েছি কি না জানি না তবে আমি পুরো স্টোরিটা বুঝি প্রথমে পড়ি মাঝখানে পড়ি শেষে পড়ি আমার ধৈর্য কম যেটা বলা যায় তো আমি কয়েকটা দোকানে আবার ঘুরলাম আমার তো সেই পছন্দের দোকান আছে প্রাইমার্ক আমার এখানে খুবই ভালো লাগে কিছু কিনি আর না কিনি ঘুরে ঘুরে দেখতে খুব ভালো লাগে আর আমাদের এখানকার প্রাইমারটা এখন নতুনভাবে সাজিয়েছে অনেক ভালো লাগে আমি এর মধ্যে একটু পাণ্ডরাতে গিয়েছিলাম প্রাইমারকে এসছি তারপর নতুন কিছু শপ হয়েছে সেখানটায় গিয়েছিলাম ভালো লাগে নতুন নতুন সবগুলো ঘুরতে ভালো লাগে তারপর আবার মনে হলো যে না আজকে আর বেশি ঘুরতে ইচ্ছে হচ্ছে না বাসায় চলে যায় বাসায় কাজ আছে বাচ্চাদের বাসায় গিয়ে খাবার দিতে হবে আর বাচ্চাদের ইচ্ছে বিশেষ করে আদিয়ানের একটা মুভি আসছে ইনসাইট আউট টু মানে কার্টুন টাইপের তো বাচ্চারা খুব বুঝে আদিয়ান বলল যে আম্মু ইনসেট আউট ওয়ান তো দেখেছিলাম টুটা টাইস আমি বললাম আমাদের তো নেটফ্লিক্স আছে সেখানে দেখবে ও বললো যে না মুভি হলে গিয়ে দেখলে এটা ভালো লাগবে যেমন আদ্রিতাকে ছোটোবেলায় আমরা বাচ্চাদের মুভি দেখতে নিয়ে যেত ওর আব্বু খুব নিয়ে যেত আয়েস্কো নাও হয়েছে কিন্তু কম তো আদিয়ান বললো যে সেটা দেখবে আমি বললাম ঠিক আছে সমস্যা নেই নেক্সট উইকে আমি তোমাদের তিনজনের জন্য টিকিট করে দেব তোমরা গিয়ে দেখলে আর আমাদের সুবিধা হয়েছে বাসার পাশে চিন্তা কম যে বাচ্চারা একটু এনজয় করে চলে আসলো আমাদের এখানে আসলে বিনোদন খুব বেশি যে তাও না রিলেটিভ খুব নাই বললেই চলে তাই ওই নিজেরা নিজেরাই একটু আনন্দ করা ঘরের মধ্যে একটু চা খাওয়া টিভি দেখা বা কোনো পার্টি হলো গেলাম এই বাচ্চাদের কাজিনরা এখানে নাই সব কিছু মিলে আর কি তো ওরা যদি এরকম কার্টুন ভিত্তিক অ্যানিমেশন মুভি দেখতে চায় আমরা না করি না ঠিক আছে দেখতে পারো সম তবে এখানকার এই অ্যানিমেশন মুভিগুলো খুব ভিড় থাকে মানে তখন তো সব শ্রেণীর মানুষজন আসছে ইংলিশ পিপুল আসছে ব্ল্যাক সব শ্রেণীর মানুষজন আসছে তখন খুব ভালো হয় যদি আপনি হল ভরা মানুষ থাকে আর মুভি দেখতে বসেন দেখবেন সেটা অন্যরকম একটা শান্তি লাগে আর বড় বড় হলগুলোতে বেশি ভালো লাগে যেমন আমাদের এখানে কয়েকটি স্ক্রিন আছে যেমন বড় আছে ছোট আছে আমরা একটু ছোটোটাই দেখতে বসেছিলাম বলে খুব বেশি একটা ভালো লাগেনি আর একটু বড় হল হলে ভালো হতো আর কি বাসায় আসার পর বাচ্চাদের খাবার দিলাম নিজে একটু গ্রিন টি আর খেলাম তারপর রান্নাবান্না শেষ করলাম আজকে আমি তালের পিঠা বানাবো আমার হাজব্যান্ড অনেক দিন ধরে তালের পিঠা খেতে চাচ্ছিলো আমি তাল কিনেও রেখেছিলাম ডিপে ছিল কিন্তু বানানো হয়নি তো তালের বড়া ছোটোবেলায় অনেক খেয়েছি আমার মা তাল এত রান্না করতেন তালটা একদম ক্ষীরের মতো রান্না করতেন সেটা মুড়ি দিয়ে খেতাম সকালবেলা এত ভালো লাগতো এখনও মনে হয় সেই স্বাদ মানে আমি অনুভব করতে পারছি সেই স্বাদ তো তালের ক্ষীর অনেক বছর হয় খাওয়া হয় না আর মা তার তালের বড়াটা অনেক বানাতেন একদম বড় বড় বল বলতো ছোটোবেলায় স্টিলের বল সেগুলো ভরে ভরে বানিয়ে রাখত আমাদের জন্য তো আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাপ তাল নিয়ে নিলাম এখানে রেডিমেড তাল কিনতে পাওয়া যায় একদম ফ্রেশ আপনি খুললে মানে বরফটা যখন মানে ভেঙে যাবে যখন নর্মালি চলে আসবে এটা ঘ্রাণটাও খুব ভালো পাবেন এবং টেস্টও পুরো ফ্রেশ তালের মতো পাবেন তো আমি এখন দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাপ চালের গুঁড়া আমি দোকান থেকে কিনে না চালের গুঁড়াটা দিয়েছি আমি এখানে হাফ কাপ পরিমাপ ময়দা দিয়ে দিলাম দিয়ে দিব হাফ কাপ পরিমাপ চিনি আমি যে পরিমাণটা দিচ্ছি না আপনারা যদি এই পরিমাণেই বানান তাহলে মানে পিঠাটা খুব পারফেক্ট হয় তা আমি এর মধ্যে দিয়ে দিব লবণ এখানে আমি চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম আর পিঠা যে যতটুকু পরিমাণে বানাবেন সেই পরিমাণেই লবণটা আন্দাজ মতো দিয়ে দিলেই হয় এখন দিয়ে দিব বেকিং পাউডার এখানে আমি মানে ওয়ান টি স্পুনের আট ভাগের এক ভাগ পরিমাপ দিয়ে দিলাম তো খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি কিছুটা নারিকেল কোরআন দিয়ে দিব নারিকেলটা হচ্ছে অপশনাল তবে তালের পিঠাতে না নারিকেল দিলে ভালো লাগে খুব সুস্বাদু হয় তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর নারিকেলটাও এর মধ্যে মিশিয়ে আমি রেডি করে নেব এর মধ্যে আমি চুলোর উপর একটা প্যান দিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি আর এই পিঠাটা কিন্তু একদম ডুবো তেলে ভাজলে সেই পিঠাটা ভালো হয় মানে সাইজগুলো সুন্দর হয় ডুবো তেলে ভাজলে আমার হাজব্যান্ড খেতে চেয়েছে তাই ভাবলাম যে একটু সুন্দর করেই বানাই কারণ তাল কিন্তু এখানে পাওয়া যেত না একবার আমার শ্বশুর শাশুড়ি এসেছিলেন তখন আমার জন্য একটা তাল নিয়ে আসছিলেন আমি বলে দিয়েছিলাম যে একটা তাল যেমনিই হোক নিয়ে আসবেন আমি একটা রেসিপি বানাবো তো ওই যে তাল খাওয়াটা হয়েছিল আর এই তো এবার আমি তালটা খাচ্ছি তবে সেদিন তালের আশ খেলাম খুব ভালো লেগেছে আর এখন একদম তাল খাচ্ছি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তো সব কিছু মেশানো হয়ে গেছে এখন আমি গরম তেলে পিঠাগুলো ভেজে নেব সব কিছু গোলানোর পর এর ঘনত্ব কনসিস্টেন্সিটা কেমন হয়েছে সেটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ঠিক এমনটা হবে দেখেন একদম শক্ত হবে না একদম নরমও হবে না ঠিক এমনটা হবে তাহলে পিঠাগুলো একদম পারফেক্ট হবে তো তেল ভালোভাবে গরম হয়ে গেল এখন আমি হাত দিয়ে ছোট ছোটো করে পিঠাগুলো ভেজে নেব আপনি যেমনভাবেই দেন চিন্তার কিছু নেই যখন উল্টাবেন তখন দেখবেন একদম গোল হয়ে গেছে পিঠাগুলো তো সবগুলো পিঠা একদম গরম তেলে এভাবে ভেজে নেব পিঠা রেডি হয়ে গেল ঠিক এভাবে এখন বাকি পিঠাগুলো ভেজে নেব খুবই সুস্বাদু হয়েছে আমি খেয়ে দেখেছি একটু ক্রিস্পি টাইপের এবং ভেতরটা সফট খুবই সুস্বাদু আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি তালের পিঠা সবাই বানাতে যারা পারে না তাদের জন্যই দেখালাম দেখেন আমি তো খেয়ে দেখেছি আমার তো অনেক ভালো লেগেছে আর ভেতরটাও এত সুন্দর হয়েছে তো এখন সন্ধ্যা হয়ে গেছে আমার হাজব্যান্ড চলে আসছে এখন ওকে আমি পিঠাটা খেতে দেব আজকে আমাদের কেনাকাটাও আছে আমরা দুজন মিলে একটু মরিসনে যাব সাথে আদিয়ান যেতে যাচ্ছে বললাম ঠিক আছে চলো আমাদের সাথে চলো ও কিছু কিনবে সেজন্য মরিসন থেকে এখন বেশি কেনা হয় যেহেতু বাসার কাছে সেজন্য তো আমার হাজব্যান্ড পিঠাটা খেয়ে এত খুশি হয়েছে ও বলল যে ওর কাছে এত ভালো লেগেছে এখান থেকে অর্ধেকটা পরিমাণে কিন্তু খেয়ে ফেলেছে ওরা এত পছন্দ হয়েছে কারও জন্য কিছু বানালে বিশেষ করে নিজের হাজব্যান্ড নিজের বাচ্চারা যদি খেয়ে প্রশংসা করে খুব ভালো লাগে তো আমরা এখন ফাইনালি মরিসনে যাচ্ছি আজকে তো রান্না রান্নাবান্না সব শেষ হয়ে গেল ওয়াশিং মেশিনে ধোঁয়াটা আগামীকাল করে নেব আর সোমবার থেকে তো জব বাচ্চাদের স্কুল এই তো খুব ভালোই কাটলো আর নেক্সট উইকে ইচ্ছে আছে অন্য কোথাও যাব এখন ফুলের গার্ডেন ঘুরতে অনেকেই যাচ্ছে আমার ফুলের গার্ডেনগুলো এখনও ঘোরা হয়নি তবে ইচ্ছে আছে যেহেতু বাচ্চারা এখন বড় হয়েছে এখন একটু যাব ল্যাভেন্ডার গার্ডেন আছে টিউলিপ গার্ডেন তো শেষ হয়ে গেল ল্যাভেন্ডার আছে বিভিন্ন ফ্রুটস পিক আপ আছে সব কিছুই আর কি ঘোরার ইচ্ছে আছে তো দেখি সামনে কবে সময় হয় আর কবে গিয়ে সব কিছু আবার আপনাদের সাথে শেয়ার করতে পারি মরিসন থেকে নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়ে নিচ্ছি আর একটু সন্ধ্যার পর পর আসলে ভালো হয় মানুষও কম থাকে আর আপনি খুব সহজে শপিং করে পেমেন্ট করে চলে যেতে পারেন বাসায় সেই জন্য আমাদের বেশিরভাগ দেখা যায় সন্ধ্যার পরেই আসতে হয় রবিবারটা তো আসা যায় না কারণ রবিবারটা ছয়টার মধ্যে সব কিছু এদেশে বন্ধ হয়ে যায় তাই চাইলেও সন্ধ্যার পরে আসা যায় না তো আমি একটা ট্রলি নিয়েছি আমার হাজব্যান্ড একটা ট্রলি নিয়েছে ও যা যা পছন্দ ও নিচ্ছে আমি আমার যা যা পছন্দ আমি নিচ্ছি তারপর দুজনে মিলে কাউন্টারে গিয়ে সব কিছু স্ক্যান করে পেমেন্ট করে দেবো আদিয়ানও অনেক কিছু নিয়েছে আদিয়ান ওর ওই কার্টুন টাইপের কুকি চকলেট এগুলোই নেয় তো এই তো এখন বাসায় গিয়ে সব কিছু গুছাবো আমি একটু হাঁটতে বের হব আমার বাসার নিচেই আমি এখন একটু হাঁটি কারণ গত সপ্তাহে আমার জিপি আমাকে বলেছে যে আমার সব কিছু ঠিক আছে আমার কোলেস্ট্রল ফাইভ পয়েন্ট ফোর দেখা দিয়েছে সেই জন্য আমাকে একটু হাঁটতে বলেছে তো আমার এক ঘন্টার মতো হাঁটতে হবে সেই জন্য এখন সব কিছু গুছিয়ে নেওয়ার পর আমি নিচে চলে আসলাম হাঁটার জন্য আমি মাগরিবের আগেই বাসায় আবার চলে যাব তারপর বাচ্চাদের খাবার দেব রাতে ওরা দাঁত ব্রাশ করবে আমরা খাবো তারপর নামাজ কালাম পরে ঘুমিয়ে যাব আল্লাহ চাই তো আগামীকাল আবার সেই একই রুটিন দিয়ে শুরু হবে নাস্তা খাওয়া দিয়ে এই তো তো আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন علیه اپنا ده شبایی که حفاظت درک کنید. علیه